পুরুষদের মতোই ঝুঁকিপূর্ণ কাজ সূক্ষ্ম হাতে ছোঁয়ায় মনোযোগ দিয়ে করছেন পারভিন। পাশে বসে কাজ করছেন তার স্বামীও। এভাবেই স্বামী স্ত্রী দিনে 2 থেকে 3 হাজার করে মাসে প্রায় লাখ টাকা আয় করছেন ফুটপাতে বসে। প্রথম থেকে আমি আমার লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা দামের 4 চাকার বিলাসবহুল গাড়ির ভেঙে যাওয়া লাইট বা প্লাস্টিক মেরামত করেন এই দম্পতি। আবার কখনো কখনো পুরো প্লাস্টিকের অংশটি ফেলে দিয়ে নতুনের মতো করে নিজেরাই বানিয়ে দেন শোরুমের তুলনায় প্রায় কয়েক গুণ কম দামে। আমি প্রাইভেটে যে কোনো কাজ করি প্লাস্টিকের থেকে শুরু করে অনেক সময় গাড়ি আমি কন্ট্রাক্টেও কাজ করি, যেমন গাড়ি মের খায় বস খায়া যায় সেগুলোও আমি করি। যদি আমার সাথে কন্ট্রাক্টে বলে আমি প্লাস্টিক যাবতীয় অনেক কিছুই বানাইতে পারি, হাতের কিছু খেলনাও বানাইতে পারি, যেমন নৌকা, বাচ্চাদের মেয়েদের শোকেস, আলমারি, এগুলো আমি প্লাস্টিক দিয়ে বানাইতে পারি, নৌকা বানাইতে পারি। যেমন মিছিল মিটিং এর সময় আমি নৌকা বানাই দিই ওনাকে প্লাস্টিক দিয়ে। ভোর 5টায় উঠে পরিবারের জন্য রান্না করে এরপর বাসার কাজ শেষ করে স্বামীর সাথে দোকানে আসেন পারভিন। এরপর সারাদিন কঠোর পরিশ্রমের পর ফের রাতে বাজার করে বাড়ি ফিরে রান্না করতে লেগে যান। স্বামী আর সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে ফের ঘুমাতে যান। আমরা সারাদিনই এই জায়গায় কাজ কাম করি, সকালবেলা রান্না করা করে খেয়ে আসি, তারপরে সারাদিন এই জায়গা 4টা 5টা 6টা, তারপরে রান্না বাড়া ঘরের কাজ কাম শেষ করে তারপরে আসি 9টা 10টার সময়। রাত্রে আবার যাই বাজার করে নিয়ে ঘরে যাই, যাই রান্না বাড়া খাই, তারপরে ঘুমাই। তীব্র গরমে রাস্তার পাশে টিনের অস্থায়ী একটি ছোট্ট দোকানে ঘুমাচ্ছে পারভেজ ও পারভিন দম্পতির কোমলমতি শিশু। আর রাজধানীর মতিঝিলে দেওয়ানবাগ শরীফের সামনে রাস্তায় বসে ক্লান্তহীন ভাবে কাজ করে যাচ্ছে তারা। কখনো নির্দিষ্ট প্রক্রিয়ায় জোড়া দিয়ে যাচ্ছেন প্লাস্টিকের টুকরো, আবার কখনো সড়ক দুর্ঘটনায় ভেঙে যাওয়া গাড়ির লাইটের ভাঙা অংশ পরিষ্কার করছেন জ্বলন্ত কয়লায় লোহা গরম করে। শুরুর থেকে তো আমি পাচ্ছিলাম না, যে অনেক সময় দেখা দিত এভাবে পুরোপুরি। এই দম্পতির মতো রাজধানীতে বিভিন্ন জায়গায় অনেকেই প্লাস্টিকের জিনিসপত্র বা গাড়ির লাইট বাম্পার মেরামতের কাজ করেন, তবে পারভেজের এই দোকানে প্রতিনিয়ত ভিড় লেগেই থাকে। অন্যদের তুলনায় সাশ্রয়ী মূল্যে মানসম্মত কাজ করায় অনেকে আবার 2 দিন আগেও সিরিয়াল দিয়ে থাকেন মেরামতের জন্য। বাবা একটা কথা বলছিল, সবচেয়ে বড় কথা হলো এই যে বাবা তুমি যদি এই কাজটা শিখো তোমার কারো কাছে যেতে হবে না, তোমার কাছে মানুষ খুঁজতে খুঁজতে আসবে। আজকে আমি এটাই সবচেয়ে ভালোবেসেছি, আর আমার বাবার এই কথাটাই আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি কাউকে খুঁজি না, মানুষ আমাকে খুঁজতেছে, তা আমার বাবা এই কথাটা সত্য। পারভেজের বাবাও প্লাস্টিক মেরামতের একজন মেকানিক ছিলেন। ছোটবেলায় পড়াশোনায় মনোযোগ ছিল না, তবে 4 চাকার গাড়ির প্রতি তীব্র নেশা ছিল তার। পরবর্তীতে বাবার সাথে দোকানে বসে কাজ শিখেছেন তিনি। আমি গাড়ির জগতে আমার গাড়ির নেশা ছিল, গাড়ি চালানো শিখছিলাম। পরে আমার বাবা বললো, বাবা এই গাড়ি চালানোটা ভালো না, তুমি এটা না করে তুমি হাতের কাজ শিখো। পরে যে ওনার সাথে সময় দিতে দিতে কখন কিভাবে মিস্ত্রি হয়ে গেলাম জানি না। প্রায় 25 বছর আগে শৈশবে এভাবেই হয়ে উঠেছিলেন মেকানিক। পরবর্তীতে পারভেজের বাবাও প্রশংসা করেছেন ছেলের সূক্ষ্ম কাজ দেখে। বাবার মৃত্যুর পরে নিজেই ধরে রেখেছেন পুরনো পেশাকে, কিন্তু এখন তো নামদাম হয়ে গেছে অনেকের কাছে। আমার বাবাও বলে গেছে যে তোমার কাজ আলাদা, তোমার ভিন্ন রকম, তুমি আমাকেও ছাড়াইয়া গেছো। তো এখন দেখি যে হ্যাঁ, কাজে কর্মে কথায় বাবার কথা মিল আছে। আজকে আমি ওনাকে ছাড়াইয়া গেছি, যার কারণে মানুষের কাছে এখন আমি প্রচার হয়ে যাচ্ছি। টানা পোড়েনের সংসারে স্বামীর অক্লান্ত পরিশ্রম দেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন স্ত্রী পারভিন বেগম। আর পারভেজও লোকচক্ষুর বেড়াজাল ভেঙে কাজ শিখিয়েছেন স্ত্রীকে। এখন দুজন মিলেই আয় করছেন সমান তালে। যখন আমার বাবা চলে যায় তখন উনি মানে আমি একা, তো তখন মানে বলতো তুমি একা একা তো পাইরা উঠো না। যেরকম অনেক সময় আমার হাতের মালটা শেষ হয়ে যায়, এই মালটা কিনতে হলে আমার নবাবপুর যেতে হয়, কারণ আমি 2 ঘন্টা কার থেকে যাবো, কার ভরসায় থেকে যাবো? আমার একটা মাল নিয়ে চলে গেলে, এত দামি লাইক বাইটা নিয়ে চলে গেলে আমি কোথায় পাবো? সেই অনুযায়ী আমার পরিবার আমাকে পরামর্শ দিল যে তোমার সাথে আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতে কাজ চলে মেরামতের। ঢাকার বিভিন্ন জায়গা থেকে যেমন আসছে তেমনি দূর দূরান্ত থেকেও গাড়ি নিয়ে আসছে অনেকেই। অনেকদিন আগে আমার বাইকের আপনার পিছনে মাডগার্ডটা ভেঙে গেছিল, ওটা আমি ওনার কাছ থেকে আমি করে এনেছি, ওটা এখন ভালো আছে বাট চলতেছে। এখন কয়েকদিন হয়ে গেছে আমার পিছনে ব্যাক প্যানেলটা ভেঙে গেছে, সেটা আমি ওনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছি। এটা বাইরে অনেক দাম চায়, ওনার কাছ থেকে যদি আমি কমে এটা করাইতে পারি তাহলে আমার জন্য এটা ভালো, ওনার জন্য ভালো, অনেক কম। ওনার কাজ ভালো, যেটা আমাকে করে দিচ্ছে সেটা বাট এখনো ঠিক আছে, স্বামীর সাথে ফুটপাতে কাজ করায় মাঝে মধ্যেই কটু কথা শুনতে হয় পারভিন বেগমকে, তবে এসবকে তোয়াক্কা না করে সংসারের হাল ধরেছেন দুজনে। খারাপ তো লাগে, খারাপ লাগলেও কিছু করার আছে, আমাদের তো ওরকম সামর্থ্য নাই যে আমরা ওরকম 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা
ভালো একটা জায়গা দেখে আমরা দোকান নেব, ওরকম তো আমার সম্ভব নয়। দুই মেয়ে আর এক ছেলে সন্তান রয়েছে পারভেজ ও পারভিন দম্পতির। সন্তানদের ঘিরেই স্বপ্ন দেখেন তারা। এছাড়া কঠোর পরিশ্রম করে আয়ের টাকায় ভবিষ্যতে স্থায়ীভাবে একটি শোরুম দিতে চান এই দম্পতি। মানে আমার ইচ্ছা আছে, যদি আমি ওরকম ভাবে আল্লাহ আমার দিন ভালো করে তাহলে আমি মানে প্রতিষ্ঠান মালিকানা জায়গার ভিতরে দোকান দেওয়ার ইচ্ছা আছে। যেন অনেকে রাস্তার উপরে তো অনেকে ভরসা পায় না,